আল্লাহর নবীর আশিক হযরত বেলাল রওজা শরীফে কাঠের জালি মোবারকে মাথা ঠেকিয়ে গুনগুন করে কান্দে বলে হুজুর গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে আপনি আসতে বলেছিলেন আমি আসছি গোলাম আপনার কদমে হাজির আমি আসছি আপনি আসতে বলেছিলেন আমি আসছি নতুন মুয়াজ্জিন এসে দেখলো বেলাল আসছে সারা মদিনায় খবর হলো বেলাল ফিরে আসছে ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড়ায় বেলাল বুঝি ফিরে আসছে রে নবীর মুয়াজ্জিন বেলাল আসছে যে আজানে মদিনা মুখরিত হতো আজানের ফয়জুত এত কঠিন আজান দিলে কোনো সাহাবিয়ার ঘরে থাকতে পারত না সাহাবীরা এসে বারবার অনুরোধ করে বেলাল আজান দাও নবীর ইন্তেকালের পরে তো তুমি আর আজান দিলেই না বেলাল আজান দাও একটা বার আজকে মাহরুম করিও না বেলাল আজান দাও হযরত বেলাল কারো কথাই শুনে না বলে সাহাবীরা আগে আজান দিলে নবীজি নামাজে আসতো বলো আমি কারে আজান শোনাবো কে আজ নামাজে আসবে বলো আমার আজানে কে নামাজ পড়াবে বলো আমার আজানে কে নামাজ পড়াবে বলো সাহাবীরা কান্দে আর বলে না বেলাল আজান একটা বার আজান দাও কতদিন হলো তুমি আর আজান দাও না হযরত বেলাল মাত্র দুইটা আজান তিনি দিয়েছিলেন একটা আজান মদিনায় দিয়েছিলেন আর একটা আজান তিনি বাইতুল আকসায় দিয়েছিলেন বন্ধু খুবই মনোযোগ হযরত বেলালকে সাহাবীরা অনুরোধ করতে লাগলেন এমন সময় সাহাবীরা বলল না আমাদের কথায় বেলাল আজান দিবেন দেখো গো হাসান আর হুসাইন আসেনি দুইজন দেখতে নবীজির মতো দেখা যাইত একেবারেই নানা চেহারা পাইছিলেন দুইজন দুইজনকে ডেকে আনা হলো এশাত বরে হযরতে বেলাল রওজা শরীফ থেকে উঠে একবার ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে এইভাবে কাঁদতে লাগতেছে বেলাল গুন গুন করে জড়িয়ে ধরে কান্দে সমস্ত নিরবতা ভেঙ্গে ইমাম হাসান ডাকতে বলল নানার মুয়াজ্জিন যে কণ্ঠ দিয়া নানার আজান শুনেই তা একটাবার যাও মিনারায় আজকে আমাদেরকেও আজান শুনাইয়া যাও ইমাম হাসান বলছে আর স্থির থাকতে পারেন না বেলাল উঠিয়া হযরত বেলাল সেই মিনারায় চলে গেলেন বনু নাজ্জার গোত্রের মহিলার একটা সাদ ছিল এই উঁচু সাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন এই মহিলা সাহাবীর সাদ এই সাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বেলাল আজান দিতেন ওইখানে দাঁড়াইয়া বেলাল আজান শুরু করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মদিনার রন্ধে রন্ধে ফজরের সময় আজান ছড়িয়ে গেল নীরব মদিনা আজান ছড়িয়ে গেছে সারা মদিনায় আজান আহা আজানের আবার শুনিয়া সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে নবীর মুয়াজ্জিন বেলালের আজান নবীর মুয়াজ্জিন বেলালের আজান এই আজানের এতই প্রয়োজন সাহাবীরা স্থির থাকতে পারেন নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মদিনার থেকে সাহাবীরা পাগল পারা হয়ে দৌড় মারছে নবীর মুয়াজ্জিন বেলালের আজান বেলালের আজান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বেলালের আজান শুনিয়া মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বের হয়ে দৌড় মারছে একটা আওয়াজ সারা মদিনায় ছড়ায় গেল
নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। ইমাম তাকিউদ্দিন সুবকি আশিবা ও সাকামের মধ্যে লেখেন, সারা মদিনার মধ্যে রাব এসে গেল, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। আহা, মদিনার এমন কোন সাহাবি নাই গুন গুন করে না কাঁদতেছে, মহিলারা কাঁদে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে, সারা মদিনার ভিতরে কান্নার রল পড়ে গেল। প্রিয় নবীর ইন্তেকালের পরে আজকের তাহাজ্জুদের সময় ফজর রক্তে মদিনার মানুষের কান্না বন্ধ হয় না, এতই কঠিন বেলালের আজানের ফয়াজ এতই মজবুত, কান্নার বন্ধ হয় না। বেলাল যখন আজান দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, পৃথিবীর মাটি আর স্ত্রী থাকতে পারে নাই, মদিনার মাটি থর 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 করে কেঁপে উঠেছে, আল্লাহু আকবার। পৃথিবীর কারো আজানে কোনদিন মাটি কাঁপে নাই, জমিন কাঁপে নাই, পৃথিবীতে কারো আজানে কিয়ামত পর্যন্ত কোনদিন জমিন কাঁপবে না, একমাত্র বেলালের আজানে সেদিন পৃথিবী থর 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 করে কেঁপেছিল। রসুল প্রেম জমিন পর্যন্ত স্থির থাকতে পারে নাই, নবী প্রেমের এতই কঠিন ফয়েজ, বেলালের আজানের এতই জটিল ভালোবাসা, ওই আজানে এতই ভালোবাসা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জমিন পর্যন্ত থরথর করে কাঁপতে লাগলো, জমিন কাঁদে রে, জমিন কাঁদে, মাটি কাঁদে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ মাদারিজুন নবুওয়াতে বিস্তারিত লিখছেন, আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারী, খুব প্রাচীন একটা সরার কিতাব বুখারী, এটার ভিতর উনি আলোচনাটা তুলে ধরছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবি বাগানের ভিতরে অনেক সাহাবি ছিলেন, কিন্তু বেলালের মতো কালিমার জন্য এত মায়ের কারো জীবনে নসিব হয়েছে না, এত পিটুনি। আপনি তার জীবনের পিটুনির সংবাদ শুনলে আপনার শরীর শিহরে উঠবে, যে তার পরেও সে কালিমা ছেড়ে দেয়নি। এক কঠিন দুর্ভেদ্য সময় ছিল ওর সময়, এখন আমরা আজান দিলে কেউ জিজ্ঞাসা করে না, সারা পৃথিবীতে আজান চলতেছে, নামাজ চলতেছে, কালেমা চলতেছে, জিকির চলতেছে, বাংলাদেশে অহরহ মাহফিল হইতেছে, কিন্তু কেউ জিজ্ঞাসা করে না, কেউ প্রতিবাদ করে না, কেউ বাধা দেয় না, মারামারি করা লাগে না, যুদ্ধ করা লাগে না। কিন্তু সেই দিন কালেমার জন্য সবচেয়ে বেশি কষ্ট কিছু সাহাবীদের জীবনে ঘটেছিল। প্রাথমিক সময়ে হযরত বেলাল ছিলেন একজন কৃতদাস, কোন দেশের, তেনার বাড়ি ছিল বর্তমান ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, এই অঞ্চলটাকে হাফসি বলা হতো, এই অঞ্চলটাকে। এদেশের মানুষ খুব কালোর কালো, কালোর উপরে কালো, আর চেহারার কোনো কাটাম কুটাম নাই। আর এদেশের মানুষ তখন এই আরবে এই কৃতদাস হিসেবে আসত, কৃতদাসদের সমাজে চার পয়সা মূল্য ছিল না, তাদের কোনো জীবন ছিল না, ওই মালিকের জীবন তাদের জীবন, মালিকের হুকুম মানতে 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 জীবন পার হয়ে গেছে। আহা, জীবনের আলাদা কোনো স্বাধীনতা বলতে তাদের জীবন কিচ্ছু ছিল না। সেই দিন হযরত বেলাল ছিলেন একজন কৃতদাস, কিন্তু রসুল আবি আল্লাহর হাবিবের নূরানি বরকতি চেহারা জবানের সাথে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হলেন তো বটে, কিন্তু মুসলমান হওয়ার পরে এত কঠিন নির্যাতন ওনাকে সহ্য করতে হয়েছে যা অত্যন্ত জটিল এবং কঠিন। মাসের পর মাস, দিনের পর দিন, মাসের পর মাস, দিনের পর দিন,
বেলালের জীবনের অত্যাচার স্টিম রোলার ছিল এতই কঠিন এবং ভাষায় প্রয়োগ করার মতো না উনি খুব শক্ত শক্ত প্রাণের অধিকারী ছিলেন বিধায় উনি বেঁচে ছিলেন আর ওনাকে মারা হতো একবার মেরে ফেলে দেওয়া হতো না বাঁচি রাখা হতো তিল 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 করে শাস্তি দেওয়া হতো দিনের পর দিন মাসের পর মাস এইভাবে চলতে লাগলো হযরত বেলালের মনে ভুমাইয়া এত পরিমাণে তাকে মারতো মারার একটা রিমান্ডের একটা ছোট উদাহরণ দিয়ে রাখি মক্কায় যারা গেছেন আপনারা জানেন পাথুরি এলাকা প্রচন্ড গরমে বালুগুলি উত্তপ্ত হয়ে যাইত গলার মধ্যে রশি বেঁধে সারা মক্কার অলিগুলি দিয়ে বেলালকে টানা হতো প্রচন্ড গরম আর পাথুরি রাগাতে ফুসকা পরে পরে চামড়া উঠে 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 রক্তগুলি বের হয়ে আসত তারপরও বেলালকে সারা হতো না একটাই কথা বেলাল হয় জীবন দিবি না হয় কালেমা দিবি হাজারাতে বেলাল একটা শব্দ শুধু বারবার বলতে না হাত আহাত আল্লাহ এক আল্লাহ এক আল্লাহর কুরআন বলতেছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহর সাথে কারো শিরিক করবে না শরীক করবে না আমি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না আমি আল্লাহ আল্লাহ আমি আল্লাহকে আল্লাহ বলে তোমরা জানবে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে না আশিক রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে রশি বেঁধে ওনাকে টানা হতো টেনে টেনে নিয়ে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হইতো মরুভূমির মধ্যে নিয়ে বেলালের হাত পা গুলি বেঁধে বুকের মধ্যে মস্ত বড় পাথর চাপা দিয়ে ওইভাবে রেখে চলে আসা হতো প্রচন্ড উত্তাপ প্রচন্ড রোদের কারণে হযরত বেলালের একেবারে অজ্ঞান হয়ে পড়ে যাইত আবার হুঁশ ফিরে আসত আবার আহাদ আহাদ বলে বেলাল কাঁদতেন প্রচন্ড লুহাওয়া ওই বালুগুলি গায়ের মধ্যে লেগে লেগে ফুসকা পরে পরে ঘা হয়ে হয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে ক্ষত হইতো ঘা হইতো কিন্তু কোনো ওষুধ তাকে দেওয়া হতো না ওইভাবে তাকে রাখা হতো ওইভাবে তাকে চাবুক দিয়ে পিটানো হতো প্রচন্ড আঘাতে হযরত বেলালের পিঠের চামড়া খসে গেল গোস্তগুলি পচে গেল আহা ওইভাবে জীবন বেলালের পার হতে লাগলো এত কঠিন এবং জটিল কষ্ট বেলালকে দেওয়া হলো হযরত বেলাল এইভাবে দিনের পর দিন মাসের পর মাস যাইতে লাগলো অত্যাচার সহ্য করতে না পারে বেলাল মনিবকে বলল মনিব আমাকে হয় একবারে জানে মেরে ফেলে দেন না হয় আপনি আমাকে ছেড়ে দেন মনিব বলল বেলাল মুক্ত হতে পারি যদি কালেমা ছেড়ে দিস বেলাল বলল মনিব রে জীবনের সবটুকু দিয়ে দিব ইমান আমি দেব না ইমান আমি দেব না চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ হযরত আবু বকর বললেন হুজুর বেলালের এতই কঠিন অত্যাচার আর সহ্য করা যায় না নবীজি আমি দেখলাম বেলাল অজ্ঞান হয়ে দুম হয়ে রাস্তার পাশে তাকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে হুজুর অনুমতি যদি দেন আমি বেলালকে আজাদ করে দিতে চাই কিনে নিয়ে আসতে চাই আল্লাহর নবী বললেন যাও রে আবু বকর আমার বেলালকে কিনে তুমি আজাদ করো তৎকালীন জমানায় 40,000 মতো দিরহাম দি হযরত আবু বকর তাকে কিনে নিয়ে আসলেন আজাদ করে দিলেন বেলালকে আল্লাহর নবী হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন আজান প্রবর্তন হলো স্বপ্নে আল্লাহ নবীজিকে আজান শিখাইলেন আল্লাহর নবীর দরবারে বহু সাহাবী
নবীর মসজিদের মুয়াজ্জিন হওয়ার বাসনা রেখেছিল আল্লাহর নবী ডাক দিলেন বেলাল কোথায় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আসো গো বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন তুমি হবা যাও তোমাকে আজানগুলি শিখায় দিলাম আল্লাহর নবী নিজে আজান শিখাইলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিন হলেন একবার জোরে বলা যাবে কি মারহাবা সোনার গর মুসলমান নবীর দরবারে চেহারা দেখে কারো দাম নাই বিরাট বড় আলেম হলেও কোনো কাজ হবে না বিরাট বড় শাইখুল হাদিসের মুক্তি দিয়া কাজ হবে না চ্যান্সেলর ডক্টর আর প্রিন্সিপাল আর বিরাট বড় অধ্যাপক আর অধ্যক্ষ দিয়ে চার পয়সাও মূল্য নাই যদি আজকে রসুল কলেজার মধ্যে না থাকে মক্কার ইমাম হলেও রসুলের দরবারে জায়গা হবে না কথা বলেন ঠিক না বেঠিক নবীর আশিক হযরত বেলাল দেখেন তিনি হাবশি দেশের একজন মানুষ তিনি আরবি না তিনি আফ্রিকান হাবশি অঞ্চলের একজন মানুষ চেহারা নাই লেখাপড়া নাই কৃতদাস ছিলেন কোনো অর্থ করি নাই কিচ্ছু ছিল না তার কিন্তু কালেমার জন্য রসূলুল্লাহর মুহাম্মতের জন্য আল্লাহর নবী তাকে মসজিদে নবীর মুয়াজ্জিন বানায় দিলেন এখানে আল্লাহর নবী তার লেখাপড়ার কোনো বায়োডাটা দেখেন নাই আল্লাহর নবী তার অন্তরের হালত দেখেছিলেন এবং ইসলামের জন্য তার ত্যাগ আল্লাহর নবী দেখেছিলেন আ নবীর উম্মত আল্লাহর কোরআন বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম কে অধ্যক্ষ হবে আল্লাহর দরবারে দাম নাই কার অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহর দরবারে দাম আছে রিকশাওয়ালাও হলো সে ওলি হয়ে যাবে দিন মজুর হলে ওলি হয়ে যাবে এবং সে সাধারণ ব্যক্তি হলো ওলি হয়ে যাবে যদি অন্তরে আল্লাহর ভয় থাকে আর অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে অনেক বড় শাইখুল হাদিস হলেও কাজ হবে না কথা বলেন ঠিক না বেঠে অন্তরে যদি তাকুয়া না থাকে বিরাট বড় ইউনিভার্সিটির চ্যান্সেলর হলো আল্লাহর দরবারে দাম নাই কিয়ামতের মাঠে কঠিন হাসরের মাঠে একদল মানুষ হবে সম্মানিত আর একদল মানুষ হবে অপমানিত দুনিয়াতে বহু মানুষ সম্মানিত ছিল কিয়ামতের ময়দানে তারা অপমানিত হবে দুনিয়াতে বহু মানুষ অসম্মানিত সমাজে তার মূল্য নাই রাষ্ট্রীয় অফিসে তার মূল্য নাই বেসরকারি সংস্থায় তার কোনো দাম নাই হাটে বাজারে তার মূল্য নাই মসজিদের মিম্বরে তার কোনো দাম নাই কিন্তু এই লোকটা আল্লাহর দরবারে কবুল হইয়া কিয়ামতের ময়দানে সে হবে সম্মানিত কিন্তু সমাজে যে ব্যক্তি ছিল সম্মানিত কিয়ামতের ময়দানে সে হবে অপমানিত এই কথাটা সারা জীবন অন্তরে রাখবে সারা জীবন রাখবেন চেহারা দেখে লেখাপড়া দেখে আর কণ্ঠ দেখে যদি রসুলের দরবারে দাম হইতো তাহলে বেলাল কোনোদিন মুয়াজ্জিন হতে পারতো না ওয়াসাল কারনির চার পয়সাও মূল্য ছিল না হযরতে আবু যর গিফারির চার পয়সাও দাম ছিল না রসুলের দরবারে গরিব সাহাবির চার পয়সা মূল্য ছিল না আল্লাহর দপ্তরে এই সমস্ত মানুষের এক আনেও দাম ছিল না সেই দিন আবু জাহেলের দাম হতো ওদবা সাহেব অলিদ মুগিরার দাম হতো আবু সুফিয়ানের দাম হতো কিন্তু আল্লাহ রসুলের দপ্তরে তার দাম হয়ে গেল যার অন্তরে তাকওয়া বেশি রসুলুল্লাহর মহব্বত বেশি ছিল আল্লাহ নবীর দরবারে তারই মর্যাদা হয়ে গেল জান্নাতে তারই দাম হয়ে যাবে কিয়ামতের ময়দানে তারাই রসুলের কাছে থাকবে আর সে মুআল্লাহর নিচে জায়গা হয়ে যাবে কথা বলেন ঠিক না শুনে রাখেন চেহারা দেখে আল্লাহ বিচার করবে না দুনিয়াতে বহু সম্মানিত ব্যক্তি কিয়ামতের ময়দানে অসম্মানিত হবে কিন্তু দুনিয়ার বহু অসম্মানিত ব্যক্তি কিয়ামতের ময়দানে অনেক সম্মানিত হয়ে যাবে আল্লাহ আমাদেরকে কিয়ামতের মাঠে সম্মানিত হতেই হবে হযরত বেলাল নবী পাকের মসজিদের মুয়াজ্জিন কত বড় দামি মুয়াজ্জিন দেখেন আল্লাহর নবীর মতো ইমাম পৃথিবীতে কোনোদিন আর হবে না কোনোদিন আর ছিল না সাহাবিদের মতো মুসল্লি দুনিয়াতে কখনো ছিল না আর কখনো সাহাবিদের মতো মুসল্লি হবে না
কথা ঠিক কি না নবীর মত মসজিদ নবীর জামানার মত খাইরুল কুরুন আর কোনদিন হবে না খাইরুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আল্লাহর নবী বললেন আমার জামানা অনেক উত্তম জামানা আমার পরে সাহাবী তাবিদের জামানা উত্তম জামানা তারপরে তাবে তাবিনদের জামানা উত্তম জামানা এই জামানার পরে যা আসবে শুধু ফিতনা আর ফিতনা ফিতনা আর ফিতনা শুধু ফিতনা আর ফিতনা ফিতনা আর ফিতনা খায়রুল কুরুন নবীর মসজিদের প্রথম মুয়াজ্জিন বেলাল নিজের নামটা পর্যন্ত লিখতে পারতেন না একজন ক্রীতদাস কোন চেহারা নাই আজান দিতেন বেলালের আজানের ফুয়ুজুত এতই কঠিন এবং জটিল ছিল আজানটা দিতে দেরি হতো ঘর থেকে পাগল পড়া হয়ে সাহাবীরা বের হয়ে আসতেন বেলালের আজান শুনে কোন হৃদয় স্থির থাকতে পারত না চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছেন বাস করুনি বত্রিশ দাঁত ভাঙলেন তিনিও নবী প্রেমে হযরত হামজালা ঘরে থাকতে পারে না প্রেম তো মরে না আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান আমার সোনার গাঁওবাসী আজান দিতে 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 বহুদিন পার হয়ে গেল বেলালের জীবন ২৩ বছরের জীবন পার হলো চিন্তা করেন তো নবী প্রেমে উস্তুনে হান্নানার মতো মরা কাঠ জিন্দা হয়ে গেল একটা মরা কাঠ যদি নবী প্রেমে জিন্দা হয় তাহলে সাহাবিদের কলিজা কি পরিমাণে জিন্দা হয়েছিল আহা কি পরিমাণে তারা নবীকে ভালোবাসত এত পরিমাণে ভালোবাসত আল্লাহর নবী ওযু করতেন ওযুর পানিগুলি জমিনে পড়তে দিতেন না অবশিষ্ট পানি পাত্রের মধ্যে থাকলে ওই পানিগুলি নিয়ে সাহাবীরা কানাকানি করত এতই ভালোবাসতেন নবীজি থুতু নিক্ষেপ করলে সাহাবীরা ওই থুতুগুলি মাটির ভিতর থেকে উঠিয়ে এনে মুখের মধ্যে মাখতেন হলো না আরো জোরে আজকের যারা শিরিকের ব্যাখ্যা দেয় রসুলের মহাব্বতের কথা বললে ইয়া নবী সালাম আলাইকা বললে দাঁড়াইলে ওরা দলিল চায় ওরা দলিল খুঁজে ওরা যদি ওই সময় জিন্দা থাকতো তাহলে সাহাবীদেরকে বেদাতি বলে ফেলতো যে সাহাবীরা নবীজির থুতু মোবারক নিয়ে মুখের মধ্যে মাখতো আল্লাহু আকবার আমি কি করে আপনাকে বুঝাবো সাহাবীরা নবীজির ডানে সামনে দিয়ে হাঁটতো না ডরে যদি বেয়াদবি হয় আল্লাহর নবী রসুল করিমের সামনে কথা বলতো না জোরে যদি বেয়াদবি হয় সেই সাহাবীরা এত পরিমাণে রসুলকে ভালোবাসত জীবনের সব কিছু জার করে দিয়ে সাহাবীরা ভালোবাসত আমি সেই নবীর সাহাবীদের কথা বলতেছি মধ্যে একজন সাহাবী তার নাম বেলাল হাই হাই এত পরিমাণে ভালোবাসলেন নবীকে আল্লাহর নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল বর্তমানে যদি যান মসজিদে নববী আল্লাহর নবীর রওজা মুবারক পশ্চিম কেবলামুখী হয়ে বাম পাশে দেখবেন একটা দরওয়াজা দরজার নাম বাবে জিব্রাইল এই দরজা দিয়ে জিব্রাইল আমিন আসতেন আল্লাহর হাবিবের এতকালের সময় ঘনিয়ে গেল এমন সময় জিব্রাইল আর আজরাইল দুইজন আসলেন
সালাম দিলেন নবীজি সালামের জবাব দিলেন দুইজন ভিতরে ঢুকলেন আল্লাহর হাবিবের সামনে যে চুপচাপ বসে গেলেন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত আসছে আপনার সঙ্গে কথা বলার জন্য যদি অনুমতি দেন মালাকুল মউত আপনার সঙ্গে কথা বলবে একসাথে বলা যাবে আল্লাহু আকবার পৃথিবীর কারো কাছে মালাকুল মউত অনুমতি চায় না মালাকুল মউত সালাম দিলেন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি অনুমতি যদি দেন আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ফরমান আপনি অনুমতি দিলে আমি আপনার জান কবজ করে আল্লাহর দরবারে নিয়ে যাব আর যদি অনুমতি না দেন আমি আপনাকে রেখে দিয়ে ফিরে চলে যাব আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝেই থাকবেন আল্লাহর কুরআন বলল وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا বান্দা হায়াত শেষ হয়ে গেলে এক মুহূর্ত তোমাকে দুনিয়াতে আমি রাখব না আর একবার চলে গেলে দুনিয়াতে আর আসতেও পারবা না আল্লাহর আইন আমাদের জন্য এক রকম আমার রাসূলের জন্য আর এক রকম একসাথে বলবেন আল্লাহু আকবার আমাদের মৃত্যুর আইনটা আল্লাহ আমাদের জন্য এক রকম এক সেকেন্ডও দেরি হবে না মরণ আসলে এক সেকেন্ডও দেরি হবে না এক সেকেন্ডও দেরি হবে না দুনিয়াতে থাকার কোনো রাস্তা নাই কখনোই নাই কারো ছিল না কারো হবে না কিন্তু আজরাইল বলে হুজুর অনুমতি যদি আপনি দেন আমি জান কবজ করে নিয়ে যাব আর অনুমতি না দিলে আমি ফিরে চলে যাব আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়াতে থাকবেন তার মানে আমার নবীর হায়াত ছিল নবীর ইচ্ছার উপরে ওই নবীর সম্মান আর তাজিম নিয়ে যারা দলিল তালাশ করে সব কয়টাই বুকার দল বলদের দল কানার দল কথা কম ঠিক কি না আল্লাহ আকবার আল্লাহ তো রসুল কি এত পরিমাণে সম্মান দিয়েছিলেন এত পরিমাণে ইজ্জত আল্লাহ দিয়েছিলেন আমি ভাষায় প্রকাশ করার মতো না আজরাইল বলতেছে হুজুর আপনার আগে এবং আপনার পরে এই সম্মানের অধিকারী আর কারো নসিব হবে না ও নবী আমার আপনার হুকুমের অপেক্ষায় আমি আজরাইল আল্লাহর নবী ডাক দিলেন জিব্রাইল আল্লাহর আইন কি রকম জিব্রাইল বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর বিধান এরকম আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে যাব অনুমতি না দিলে আমরা ফিরে চলে যাব আপনার যতদিন মন চাই আপনি ততদিন থাকবেন তবে ইয়া রাসূলুল্লাহ আপনার মাশুক আপনার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে না না হয় না আরো জোরে বলেন একসাথে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দিদারে আল্লাহর হাবিবের দিদারে আল্লাহ আগ্রহী হুজুর আপনার দিদারে আপনার মালিক আগ্রহী হয়ে আছে আল্লাহ চায় আপনি আল্লাহর কাছে চলে যান আল্লাহ আপনার দিদারে বড় আগ্রহী একসাথে জোরে বলেন আল্লাহু আকবার হাত উঁচু করে বলেন না ইয়া রাসূলুল্লাহ ওই নবী তাজিম করার জন্য দলিলের দরকার নাই নবী নিজেই তো দলিল ওয়ালা কথা বলেন ঠিক না বে ঠিক নবী নিজেই দলিল ওয়ালা ইজ্জত ওয়ালা দলিল ওয়ালা ঈমান ওয়ালা ইজ্জত ওয়ালা ওই নবী তাজিমের জন্য দলিলের দরকার নাই ওই নবীর তাজিমের জন্য যারা দলিল চায় ওরাই শয়তানের দালাল সাচ্চে মুসলমান তারা নামে মুসলমান ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা ওরাই তো আসলে এজিদেরই চেলা দাড়ি টুপি পাগড়ি আছে
দেখতে মাওলানা ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা কারো অন্তরে যদি বিন্দু মাত্র রাসূলুল্লাহর মহব্বত থাকে তাহলে সে আল্লাহর নবীর চুল পরিমাণ সম্মানহানি সহ্য করতে পারে না সোনারগাঁর মুসলমান কথাগুলি বুঝে যাবে না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন জিব্রাইল তাহলে আর দেরি না তুমি আমাকে নিয়ে চলো আমি আমার মাশুক আমার মাওলার দিদারে চলে যেতে চাই আমার মালিক আমার আল্লাহ আমার দিদারে আগ্রহী তাহলে আর থাকার সুযোগ নাই আমাকে নিয়ে চলো আমি আর একটু সময় দুনিয়াতে থাকতে চাই না আজরাইল আর জিব্রাইল আল্লাহর নবীর জান কবজ করে মহা সম্মানের সাথে নিয়ে চলে গেল পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হলো সাহাবীরা কেঁদে কেঁদে হয়রান হয়ে গেল কোন কোন সাহাবী বেহুশ হয়ে গেল বেলাল আজান বন্ধ করে দিল হযরত ওমর তলোয়ার টেনে বের করে কয় ও মদিনাবাসী যদি বলো রসুল মরে গেছে তার কল্লা কেটে ফেলবো আমার রসুল মরে নাই আমার নবী যায় নাই হযরত ওমরের মতো মানুষ বেহুশের মতো হয়ে গেছে পাগল পড়ার মতো হয়ে গেছে বেলাল রাদিয়াল্লাহু আনহু স্তব্ধ হয়ে গেলেন আর আজম দেন নাই তিনি কিতাবের মধ্যে আসে সব সিরাতবিদ লেখছেন নবীর ইন্তেকালের পরে বেলাল কোনদিন নবীর মসজিদে আজান দেন নাই আহা এমন পাগল পড়া হয়ে গেলেন আপনারা জানেন সন্তান যদি মারা যায় মা সন্তানের বিছানা দেখে দেখে কাঁদে সন্তান যদি মারা যায় মা সন্তানের কবর দেখে দেখে কান্দে দেখবেন সবাই যখন ঘরের মধ্যে ঘুমায় মা কবরের দিকে তাকায় দূরে বসে বসে মা কাঁদতে থাকে কারণ মা কলিজা দিয়ে সন্তানকে ভালোবাসে ছয় মাস এক বছর পরও মা সন্তানের কবরের দিকে তাকায় তাকায় কান্দে আমার খোকা এখানে ঘুমায় আমার খোকা ঘুমায় খোকার জামা দেখে সন্তান কাঁদে খোকার পরার টেবিল দেখে মা কান্দে খোকার জামা দেখে ধরে ধরে মা কাঁদতে থাকে আমার খোকা ওই কবরে ঘুমায় মা কান্দে বেলাল এতই প্রেম রসুলের কলিজার ভিতরে ছিল মদিনার দৃশ্যগুলি দেখে বেলালের আর সহ্য হয় নাই হাই হায় নবী রওজা শরীফ দেখলে বেলাল কেঁদে কেঁদে হয়রান হয়ে যাইত মিম্বার শরীফ দেখলে বেলাল সহ্য করতে পারত না নবীর হুজরা মোবারকের দিকে তাকাইলে বেলাল আর সহ্য করতে পারত না বকরকে বলল আবু বকর বিদায় দাও আর মদিনায় থাকা আমার পক্ষে সম্ভব না আবু বকর বলল বেলাল কেন থাকবা না বলে যে আবু বকর রে এই মদিনা আমার আর সহ্য হয় না বেলাল রে তুই কি নবীরে ভালোবাসিস আমি আবু বকর কি নবীরে ভালোবাসি না বলে আবু বকর রে তোমরাও ভালোবাসো নবীজির সুন্দর নবীজির দৃশ্যগুলি দেখলে স্মৃতিগুলি দেখলে তোমরা সহ্য করতে পারো কিন্তু আমি বেলাল যখন রওজা শরীফের দিকে তাকাই আমার কলিজা ফেটে আসে আমি সহ্য করতে পারি না আপনি দেখবেন কত হাজি মদিনাতুল মুনাওয়ারায় যখন যায় সবুজ মিনার আর দিকে নজর পড়ার সঙ্গে সঙ্গে হাজি ফেল 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 করে কেঁদে ফেলে রওজা শরীফ দেখলে হাজি আর সহ্য করতে পারে না চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে আমি দেখছি অনেক হাজি রওজা শরীফ থেকে বিদায় নেওয়ার সময় পাগলের মতো কাঁদতে থাকে সহ্য করতে পারে না রসুল করিমের রওজা শরীফ থেকে বিদায় নিয়ে আসবে হাজির কলিজা আর সহ্য হয় না এই হাজিরা কলিজা দিয়ে নবীরে ভালোবাসি আবার বহু হাজি দেখছি রওজা দেখে সালাম দেয় কোনো অনুভূতি নাই কিন্তু আবার বহু হাজি চোখের পানি সেরে সেরে কাঁদতে থাকে সে স্থির থাকতে পারে না বাবা ভালোবাসা দলিল দেওয়া হয় না ভালোবাসা জোর করে হয় না ভালোবাসা ঝগড়া করে হয় না ভালোবাসা বহস করে হয় না নবীর মহব্বত দলিল দেওয়া হয় না নবীর মহব্বত ঝগড়া করে হয় না নবীর মহব্বত বহস করে হয় না যাকে আল্লাহ ভালোবাসে
যাকে রাসূলুল্লাহ কবুল করে তার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত চলে আসে কথা কোন ঠিক কি না হযরত বেলাল বিদায় নিয়ে চলে গেলেন চলে গেলেন সুদূর সিরিয়ার দামেস্কে বহুদিন পার হলো ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি শিফাউস সাকামের মধ্যে লেখেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলবি মাদানে জুনুবুয়াতের মধ্যে তিনি লিখতেছেন আল্লাহর নবীজি স্বপ্নের ঘরে বেলালকে ডাকতে গেছে বেলাল ঘুমায় নবীজি ডাক দে বললেন বেলাল রে তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো বেলাল কতদিন হলো আমার জিয়ারতে তুমি কেন আসো না রে বেলাল আয় আমি নবীর জিয়ারতে এমন ভালোবাসা নবীর দিয়ে গেছে আমার নবী ভালোবাসার টানে বেলাল রে ডাকতে গেছে বেলাল আয় আমি নবীর জিয়ারতে আয় তুমি কেন আমার জিয়ারতে আসো না রে বেলাল আয় একজন সাহাবী কি পরিমাণে ভালোবাসা দিলে নবী থেকে স্বপ্ন ডাকতে গেছে বেলাল আয় বেলাল আয় আমি নবীর জিয়ারতে আয় কি পরিমাণে ভালোবাসা দিলে নবী নিজে ডাকতে যায় এর নাম ভালোবাসা দলিল দিয়ে হয় না দলিল দিয়ে ভালোবাসা হয় না রে বাপ দলিল দিয়ে হয় না যার অন্তরে নবীর ভালোবাসা আছে সে ভাগ্যবান তার মতো বুলন্দ নসিব আর দুনিয়াতে নাই আল্লাহর কসম করে বলি নামাজ কবুল হয়েছে গ্যারান্টি নাই হজ কবুল হবে গ্যারান্টি নাই রোজা কবুল হবে গ্যারান্টি নাই আমল কবুল হবে গ্যারান্টি নাই আল্লাহ রসুলের মোহাম্মতের চোখের পানি বৃথা যায় না এই পানিগুলি কবুল হয় কবুল হয় কবুল হয় মাসির মাথার পরিমাণ পানি যদি চোখের কোনা দিয়ে ঝরে পড়িয়া যায় আল্লাহ রসুল বলতেছেন সাতটা জাহান্নামের আগুনই পানি দেনি ভাই দেওয়া যায় হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশার নয় হে রসুল জাহান্নামকে ডরি না তুমি পাওয়ার আশাই মনসুট যাই মদিনা তুমি পাওয়ার আশাই মনসুট যাই এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে জান্নাতের আশা নয় হে রাসূল জাহান্নামকে ডরি না আল্লাহর হাবিব বলেন মান রুআনি ফিল মানামি ফাকাদ রাআল হাকরামাহুল বুখারি যে আমার স্বপ্ন দেখলো সে বাস্তবেই আমি নবী দেখলো আমি নবী নিজে আসছি রে ছবি আসি নাই আমি নবী নিজে আসছি নবী স্বপ্ন দেখা দিয়েছে বাস্তব নবী নিজে আসছে নবী সরাসরি আসে নবী উম্মতের সঙ্গে স্বপ্নে কথা বলে যায় চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার এর অর্থ হচ্ছে নবীর জায়গায় নবী আসে উম্মতের চোখের জায়গায় চোখ নাই নবী আসে
1450 বছর ধরে নবী উম্মতের মাঝে আছে উম্মত চোখে দেখে না উম্মতের চোখের দোষ যারা বলে নবী আসে না নবী দেখতে পারে না নবীর ক্ষমতা নাই সব ঈমানওয়ালা কানা ঈমানওয়ালা কানা ওরা কখনো সুন্নি মুসলমান হতে পারে না কথা কোন ঠিক কিনা আল্লাহর নবী স্বপ্নে আসলেন বেলাল স্বপ্ন দেখিয়া বেলাল আর স্থির থাকতে পারেন নাই সুদূর সিরিয়া টু মদিনা বহু দূরের রাস্তা তৎকালীন জমানা আসাটা সহজ ছিল না হযরত বেলাল রওনা হয়ে গেলেন সুদূর সিরিয়া থেকে পাগল পাড়া হয়ে আর সিরিয়ায় থাকা যাবে না আমার রসূল আমার ডাকছে আমার রসূল আমার ডাকছে সুদূর সিরিয়া থেকে পাগল পাড়া হয়ে নবীর পাগল রওজা শরীফে চলে আসে তখন কাঠের জালি দিয়ে রওজা মোবারক ঘিরে রাখা ছিল আল্লাহর নবীর আশিক হযরত বেলাল রওজা শরীফে কাঠের জালি মোবারকে মাথা ঠেকিয়ে গুন গুন করে কান্দে বলে হুজুর গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে আপনি আসতে বলেছিলেন আমি আসছি গোলাম আপনার কদমে হাজির আমি আসছি আপনি আসতে বলেছিলেন আমি আসছি নতুন মুয়াজ্জিন এসে দেখলো বেলাল আসছে সারা মদিনায় খবর হলো বেলাল ফিরে আসছে ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড়ায় বেলাল বুঝি ফিরে আসছে রে নবীর মুয়াজ্জিন বেলাল আসছে যে আজানে মদিনা মুখরিত হতো আজানের ফয়জুত এত কঠিন আজান দিলে কোনো সাহাবিয়ার ঘরে থাকতে পারতো না সাহাবীরা এসে বারবার অনুরোধ করে বেলাল আজান দাও নবীর ইন্তেকালের পরে তো তুমি আর আজান দিলেই না বেলাল আজান দাও একটা বার আজকে মাহরুম করিও না বেলাল আজান দাও হযরত বেলাল কারো কথাই শুনে না বলে সাহাবীরা আগে আজান দিলে নবীজি নামাজে আসতো বলো আমি কারে আজান শোনাবো কে আজ নামাজে আসবে বলো আমার আজানে কে নামাজ পড়াবে বলো আমার আজানে কে নামাজ পড়াবে বলো সাহাবীরা কান্দে আর বলে না বেলাল আজান একটা বার আজান দাও কতদিন হলো তুমি আর আজান দাও না হযরত বেলাল মাত্র দুইটা আজান তিনি দিয়েছিলেন একটা আজান মদিনায় দিয়েছিলেন আর একটা আজান তিনি বাইতুল আকসায় দিয়েছিলেন বন্ধু খুবই মনোযোগ হযরত বেলালকে সাহাবীরা অনুরোধ করতে লাগলেন এমন সময় সাহাবীরা বলল না আমাদের কথায় বেলাল আজান দিবেন দেখো গো হাসান আর হুসাইন আসেনি দুইজন দেখতে নবীজির মতো দেখা যাইতো একেবারেই নানা চেহারা পাইছিলেন দুইজন দুইজনকে ডেকে আনা হলো এশার পরে হযরতে বেলাল রওজা শরীফ থেকে উঠে একবার ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে এইভাবে কাঁদতে লাগতেছে বেলাল গুন গুন করে জড়িয়ে ধরে কান্দে সমস্ত নিরবতা ভেঙ্গে ইমাম হাসান ডাক দে বলল নানার মুয়াজ্জিন যে কণ্ঠ দিয়া নানার আজান শুনেই তা একটা বার যাও মিনারায় আজকে আমাদেরকেও আজান শুনাইয়া যাও ইমাম হাসান বলছে আর স্থির থাকতে পারেন না বেলাল উঠিয়া হযরত বেলাল সেই মিনারায় চলে গেলেন বনু নাজ্জার গোত্রের মহিলার একটা ছাদ ছিল এই উঁচু ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন এই মহিলা সাহাবীর ছাদ এই ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বেলাল আজান দিতেন ওইখানে দাঁড়াইয়া বেলাল আজান শুরু করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মদিনার রন্ধে রন্ধে
ফজরের সময় আজান ছড়িয়ে গেল নীরব মদিনা আজান ছড়িয়ে গেছে সারা মদিনায় আজান আহা আজানের আওয়াজ শুনিয়া সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে নবীর মুয়াজ্জিন বেলালের আজান নবীর মুয়াজ্জিন বেলালের আজান এই আজানের এত প্রয়োজন সাহাবীরা স্থির থাকতে পারেন নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মদিনার থেকে সাহাবীরা পাগল পারা হয়ে দৌড় মারছে নবীর মুয়াজ্জিন বেলালের আজান বেলালের আজান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বেলালের আজান শুনিয়া মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বের হয়ে দৌড় মারছে একটা আওয়াজ সারা মদিনায় ছড়ায় গেল নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে ইমাম তাকিউদ্দিন সুকি তার শিবাউসা কামের মধ্যে লেখেন সারা মদিনার মধ্যে রাব এসে গেল নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে নবী বুঝি ফিরে আসছে আহা মদিনার এমন কোন সাহাবি নাই গুন গুন করে না কাঁদতেছে মহিলারা কাঁদে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে সারা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেল প্রিয় নবীর ইন্তেকালের পরে আজকের তাহাজ্জুদের সময় ফজর রক্তে মদিনার মানুষের কান্না বন্ধ হয় না এতই কঠিন বেলালের আজানের ফয়াজ এতই মজবুত কান্নার বন্ধ হয় না বেলাল যখন আজান দিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার পৃথিবীর মাটি আর স্ত্রী থাকতে পারে নাই মদিনার মাটি থর 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 করে কেঁপে উঠেছে আল্লাহু আকবার পৃথিবীর কারো আজানে কোনদিন মাটি কাঁপে নাই জমিন কাঁপে নাই পৃথিবীতে কারো আজানে কিয়ামত পর্যন্ত কোনদিন জমিন কাঁপবে না একমাত্র বেলালের আজানে সেদিন পৃথিবী থর 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 করে কেঁপেছিল রসুল প্রেম জমিন পর্যন্ত স্থির থাকতে পারে নাই নবী প্রেমের এতই কঠিন ফয়েজ বেলালের আজানের এতই জটিল ভালোবাসা ওই আজানে এতই ভালোবাসা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ জমিন পর্যন্ত থরথর করে কাঁপতে লাগলো জমিন কাঁদে রে জমিন কাঁদে মাটি কাঁদে বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা মাগিতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম নবীর আশিক আশিক রসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে গেলেন বেহুশ হয়ে গেলেন আর স্থির নিজেকে রাখতে পারেন নাই আজও সেই মুসলিম আছে আগের মতোই আবু বকর ওমর আলী নেই আজানে রসম আছে আগের মতোই আজানে রসম আছে
আগের মতোই বেলালের মতো মুয়াজ্জিন নেই আজও সেই কোরআনের পাঠক আছে আগের মতোই আবু বকরের মতো পাঠক নেই আযানের ফয়জুত এতই কঠিন আরেকটা আযান বেলাল বাইতুল আকসায় দিয়েছিল যেই আকসা নিয়ে আজ জিহাদ হয় এই বাইতুল আকসা প্রথম দখল করলেন হযরত ওমরের জমানায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল আকসা দখল করলেন বাইতুল আকসা দখল করার পরে হযরত ওমর ওই দিন বেলাল সিরিয়ার থেকে বাইতুল আকসায় উপস্থিত হযরত ওমর বললেন বেলাল নবীর জমানাতে মসজিদে নববীতে তুমি যেইভাবে আযান দিতা একটা বার আজকে বাইতুল আকসায় তুমি সেই আযানটা আমারে শোনাও বেলাল বলে না ওমর নবীর ইন্তেকালের পরে আমি আর আযান দেই নাই আমি আর আযান দিব না আপনি আমাকে অনুরোধ করবেন না আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তখন উপস্থিত বহু সাহাবী ওই মজলিসের মধ্যে উপস্থিত সব সাহাবীরা বলেন বেলাল বাইতুল আকসাতে একটা বার তুমি আযান দিয়ে যাও মদিনায় কত আযান শুনছি আজকে বাইতুল আকসা একটা আযান দাও সিরাতের মধ্যে আসছে যে বাইতুল আকসা নিয়ে আজকে ফিলিস্তিনিরা লড়াই করে ওই বাইতুল আকসায় দাঁড়াইয়া বেলাল যখন আযান দিয়েছিলেন হযরত ওমর এমন ভাবে চিৎকার মেরে মেরে কাঁদছিলেন মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছিলেন আবু দারদা বেহুশ হয়ে গিয়েছিলেন রসুলের সেই স্মৃতিগুলি মনে পড়ে সাহাবীরা পাগল পাড়া ছটফট করে কাঁদতেছিলেন এমনকি খ্রিস্টানরা পর্যন্ত বেলালের দিকে তাকাইয়া চোখের ধারা দিয়ে পানি পড়তেছিল এমন আজানের ফয়জুত আল্লাহু আকবার রসুল প্রেম দলিল দেওয়া হয় না নবীর ভালোবাসা দলিল দেওয়া হয় না নবীর ভালোবাসা বহাস করে হয় না নবীর ভালোবাসা ঝগড়া করে হয় না আল্লাহ যারে কবুল করে তার অন্তরে নবীর ভালোবাসা দিয়ে দেয় কি কথা বলেন ঠিক কি না আল্লাহ যারে কবুল করে তারে মুসলমান বানায় আল্লাহ যারে কবুল করে তারে আশিকের রসুল বানায় আল্লাহ যারে কবুল করে তার গোলাম বানায় দেয় আল্লাহ যারে কবুল করে তার নবীর মুহিব্বিন বানায় যারে কবুল করে না সে কোনোদিন হইতে পারে না বাজানো অনেক বড় বড় আলেম মদিনাতে দেখবেন বিরাট বড় বড় শায়েখ রওজা শরীফের পাশে এমন ভাবে দাঁড়ায় যেন আল্লাহর নবীর ছোট ভাই ওর বড় ভাই আল্লাহর নবীরে তারা কিছুই মনে করে না কিন্তু আমাদের দেশের হাজিরা যখন মক্কা মদিনায় যায় আল্লাহর নবীর রওজা মোবারক দেখলে স্থির থাকতে পারে না থরথর থরথর করে কাঁপে আর কাঁদতে থাকে কথা কোন ঠিক কি না আরে হুজুর গাউসে পাকের মতো এত বড় ওলি রসুলের রওজা মোবারকের সামনে পাগল পাড়া হয়ে থাকতেন ইমাম মালিকের মতো এত বড় ইমাম জীবনে কোনোদিন মদিনায় জুতা স্যান্ডেল পরেন নাই মদিনার মাটির মধ্যে থুতু ফেলেন নাই মদিনার হাউদের মধ্যে পায়খানা পেশাব করেন নাই জিজ্ঞেস করলে বলা হলো ইমাম মালিক দলিল কি ইমাম মালিকের একটা দলিল যেই মাটির মধ্যে রসুল আমার ঘুমায় ওই মাটির উপরে আমি কি করে জুতা পরব ওই মাটির উপরে কি করে থুতু ফেলব ওই মাটির ভিতরে কি করে পায়খানা পেশাব করব আমি ইমাম মালিকের পক্ষে কোলে যায় সাহস নাই ওই মাটির মধ্যে আমি থুতু নিক্ষেপ করি যেই মাটির মধ্যে নবী ঘুমায় 80 বছরের জীবনে জুতা পরেন নাই পায়ে মধ্যে ফুসকা পড়ল হামাগুড়ি গুড়ি দিয়ে দিয়ে হাঁটলেন এই আপনার হামাগুড়ি গিরার মধ্যে ফুসকা পড়ে বলো গড়িয়ে গড়িয়ে হাঁটলেন ইমাম মালিক গড়িয়ে গড়িয়ে মদিনায় চললেন তারপরেও জুতা পরেন নাই আল্লাহর নবীর প্রতি শ্রদ্ধা এবং তাজিম ও ভালোবাসার জন্য আল্লাহর নবী 100 বার ইমাম মালিকের সঙ্গে স্বপ্নে দেখা দিলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার ওরা বলে তোমরা কিয়ামের দাঁড়াও দলিল কি আমরা বলবো ইমাম মালিক দলিল দিছে মদিনার মাটির মধ্যে নবী ঘুমায় এই জন্য জুতা পরি না
আমরার কিয়ামের এত দলিলের দরকার নাই আমরা নবীকে সালাম দিলো হাজার কোটি টাকা দিলো বসে থাকা সম্ভব না আমার অন্তরে যদি রসূলের তাজিম থাকে অবশ্যই ওই উম্মত নবীর সম্মানে দাঁড়ায় যাবে আর যেটা বিয়াদব ও দাঁড়াবে না ও সারা জীবন বিয়াদবে থাকবে ওর আদব কোনোদিন হবে না কথা বলেন ঠিক কি না ও নবীর উম্মত ভালোবাসা দলিল দিয়ে হয় না ভাই এটা আলাদা বিষয় এটা আলাদা সাবজেক্ট এখানে কোনো দলিল নাই মোহতারাম সন্তানকে মা ভালোবাসে দলিলে কথা কেন কেন দলিলে হাই হাই এখানে কোনো দলিল নাই আরে সন্তানের চাইতে বেশিকে ভালোবাসত লা ইউমিন ইমানদারি হবে না আল্লাহ রাসূল এক বাক্যে বলছে লা ইউমিন ইমানের লজ্জা তোমার অন্তরে আসবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন শুনেন একটা মা সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসে বাহির থেকে না একবারে ভিতরের সচ্চা ভালোবাসাটা মা সন্তানকে দেয় কি কথা বলেন ঠিক কি না মা সন্তানকে কলিজার ভিতরের সব ভালোবাসাটা সন্তানের জন্য নির্বাচন করে আল্লাহ রাসূল বলছে মা সন্তানকে যেইভাবে কলিজার ভিতর থেকে নিংরানো ভালোবাসা দিয়ে থাকে ওর চাইতো বেশি ভালোবাসা আমি নবীকে দিতে হবে যদি দিতে পারো তো ঈমানের স্বাদ নিবা এক কথাই শেষ হাজার দলিলের দরকার নাই দলিল বেটে খাওয়াইলেও কে বুঝবে না এক বাক্যে শেষ মা সন্তানকে কলিজার ভিতর থেকে যেইভাবে ভালোবাসে তার চাইতে বেশি পরিমাণে রসূলকে আমাদের ভালোবাসতেই হবে কথা বলেন ঠিক কি না এই ভালোবাসার দাবি যদি কেউ করে তো সে মিলাদ কিয়ামের দলিল তার কাছে লাগে না এই দলিল তার কাছে লাগে না বুঝতে পারছেন শুনেন এগুলি দলিল দিয়ে হয় না বাপ রসূলের তাসিম দলিল দিয়ে হয় না শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি মক্কা থেকে রওনা দিতেন জুতা খুলে ফেলতেন তো ছাত্ররা মুরিদরা বলতেছে হুজুর পায়ে ফুসকা পড়বে শরীরে ঘা হবে আপনি রক্তক্ষরণ হবে মারা যাবেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি জবাব দিতেন ছেলেরা তোমরা জানো আমি কার দরবারে যাচ্ছি তিনি হাবিবুল্লাহ মাকামে মাহমুদুল আলা হাসরের ময়দানে সমস্ত সৃষ্টিগুলি আল্লাহর সামনে মাথা নত করে থাকবে শুধু নবীরা মাথা উঁচু করে থাকবে কিন্তু আল্লাহর কাহারিয়াত দেখে তাদের কপালে ভাস পড়ে যাবে সূরা তাকাসুরের তাফসীরে আসছে নবীদের কপালে ভাস পড়ে যাবে চিন্তায় যে আল্লাহর এই কাহারিয়াত কি করে আজকে নিভানো যাবে আল্লাহ রাগ করে বসেছেন সৃষ্টির প্রতি এত পরিমাণে রাগ হবে আল্লাহ সৃষ্টির প্রতি এত পরিমাণে রাগ আল্লাহ যে নবীরা কাহারিয়াত দেখে কপালে ভাস করে যাবে চিন্তা যে আল্লাহকে আজকে কি করে খুশি করা যাবে সমগ্র সৃষ্টিগুলি থরথর থরথর করে পাগল পারা হয়ে যাবে কোটি কোটি বস্তু তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা আমার এই কথা যদি বুঝে যাবেন রসুল কি জিনিস আজকে বুঝে যাবেন এই সোনারগার মুসলমান সেই দিন আল্লাহর কাহারিয়াত দেখে সৃষ্টিগুলি থরথর থরথর করে কাঁপতে থাকবে উইদাউট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে আরশে মুআল্লার ডান পাশে মাকামে মাহমুদের আসনে আল্লাহ বসাইয়া দেন সুবহানাল্লাহ ধুট হইছে না আরো জোরে সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত চুল পরিমাণ রসূলের ইজ্জতের হানি কেউ করলে আল্লাহর কসম করে বলি মক্কা মদিনার ইমাম হলো মানব মক্কার ইমামের ইজ্জত হইছে মক্কার কারণে মক্কার ইজ্জত হইছে রসুলের কারণে মদিনার মসজিদের ইমামের ইজ্জত হইছে মসজিদের নববীর কারণে মসজিদের নববীর ইজ্জত হইছে আমার রসুলের কারণে আমার রসুলের ইজ্জতের হানি করবার তোমার মতো ইমাম ওইগুলি দেখার সময় আমার হাতে ওগুলি দেখার টাইম সিন্নি খাইছ মোল্লা চিনো কঠিন হাসরের মঠে
আল্লাহর কাহারিয়াত দেখে সব যখন ব্যাকুল তখন উম্মত আল্লাহর নবীর সামনে যে কাঁদতে থাকবে উম্মতের চোখের পানি দেখে আল্লাহ রাসূলের আর সহ্য হবে না দৌড়াইয়া আল্লাহর আরশে মুআল্লার নিচে যে সেজদায় পড়ে একটা চিৎকার দিবে ইয়া রাব হাবলি উম্মতি নবী কাঁদতে থাকবে শুনেন লক্ষ লক্ষ বছর হাসর পার হলো আল্লাহর কাহারিয়াত কমলো না কিন্তু নবীজির চোখের পানি দেখেই আল্লাহর মায়া লেগে গেছে এ জোরে 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 আমার রসূলের চোখের পানির ওজন কত আল্লাহ নবীর কান্না দেখে আল্লাহ ডাক দিবে হাবিব মাথা উঠাত আমি ওয়াদা করেছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা কানা